জানিয়ে দেব সর্বশেষ আপডেট। আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম, মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা নস্যাতের দাবি রাশিয়ার। শস্য চুক্তি নিয়ে জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে তুরস্ক, বললেন এরদোয়ান। এদিকে ভারত থেকে মুসলমানদের তাড়াতে ইসরায়েলের অনুকরণ করছেন মোদি। জার্মানিতে প্রশিক্ষিত কয়েক হাজার অভিজাত ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। তুলকারামে ইসলামী জিহাদের বোমা হামলায় ইসরায়েলি সামরিক সরঞ্জাম ধ্বংস। সর্বশেষ জানিয়ে দেব, দেড় বছর ধরে ইরানে সুইডিশ কর্মকর্তা আটক, নিশ্চিত করল ইইউ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা নস্যাতের দাবি রাশিয়ার। আবারও মস্কোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, তবে হামলা নস্যাতের দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাজধানীর আশেপাশে অন্তত তিনটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর আগে সোমবার রুশ নিয়ন্ত্রিত দোনেস্ক, ঝাপরিঝিয়া ও কুপিয়ানস্কেও কিয়েভের হামলা নস্যাতের দাবি করেছে ক্রেমলিন। এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, ইউক্রেনের সামরিক বাহিনী, সামরিক স্থাপনা, গোলাবারুদের ডিপো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে রুশ সেনারা। কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবাহিনী ইউক্রেনের সেনা বহনকারী যুক্তরাষ্ট্রের তৈরি চারটি বোট ধ্বংস করেছে। ইউক্রেনের একটি MI-8 হেলিকপ্টার ও বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়েছে। সোশ্যাল মিডিয়া টেলিগ্রামের এক বার্তায় মস্কোর মেয়র সের্গেই সোভিয়ানিন বলেছেন, মস্কোকে লক্ষ্য করে হামলাকারী ড্রোনগুলোর ধ্বংস করা হয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সাম্প্রতিক সময়ে রাশিয়ার ভূখণ্ডে ড্রোন হামলা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থাগুলোর মতে, রাজধানীর চারপাশে চারটি প্রধান বিমানবন্দরগুলোতে প্রায় 50টি ফ্লাইট স্থগিত করা হয়েছে, পরে আবার তা চালু হয়। দেশের অন্যান্য অঞ্চলে আবাসিক এবং বাণিজ্যিক সম্পত্তিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শস্য চুক্তি নিয়ে জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে তুরস্ক, বললেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, কৃষ্ণ সাগরের শস্য চুক্তি পুনর্জীবিত করতে তার দেশ তুরস্ক জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। রাশিয়ার পুতিনের সঙ্গে বৈঠকের পর এরদোয়ান সাংবাদিকদের বলেন, জাতিসংঘের সর্বশেষ প্রস্তাবে রাশিয়ার কিছু দাবি পূরণের কথা বলা হয়েছে এবং শিগগিরই এর সমাধান পাওয়া যাবে বলে বিশ্বাস করা হচ্ছে। এরদোয়ান বলেন, গত 28 আগস্ট জাতিসংঘের মহাসচিব গুতেরেস তার পাঠানো চিঠিতে একটি মধ্যস্থকারী ব্যবস্থার প্রস্তাব দিয়েছেন। এটা সুইফট লেনদেনের মতো হবে, কিন্তু সরাসরি সুইফট নয় যেমনটা রাশিয়া চেয়েছে। তারা বলেছে, বিমা ইস্যুতেও কাজ চলছে। তিনি আরো বলেন, মস্কো এই দুইটি দাবিকে পুনরুজ্জীবিত করার জন্য আবশ্যক হিসাবে রাখছে এবং পুতিন তাকে বলেছেন যে, ইউরোপ আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পালন না করা পর্যন্ত তিনি এ বিষয়ে পদক্ষেপ নেবেন না। ভারত থেকে মুসলমানদের তাড়াতে ইসরায়েলের অনুকরণ করছে মোদি। আগস্টের শুরুর দিকে বিশ্ব আতঙ্কের মধ্যে দেখেছিল কিভাবে উত্তর ভারতের রাজ্য হরিয়ানার কর্তৃপক্ষ একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা নুতে 300টিরও বেশি মুসলিম মালিকানাধীন বাড়ি এবং ব্যবসা গুড়িয়ে দিয়েছে। হরিয়ানার হিন্দু ডানপন্থী গোষ্ঠীগুলো মুসলিম ব্যবসা বর্জন এবং হিন্দু মালিকানাধীন ব্যবসায় মুসলিম কর্মচারীদের বরখাস্ত করার আহ্বান জানিয়ে সহিংসতার অনুসরণ করে। ধ্বংস অভিযানের আগে নুতে হিন্দু ও মুসলিম দ্বন্দ্ব দলগুলির মধ্যে সংঘর্ষ শুরু হয়, যখন ডানপন্থী হিন্দু সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে একটি মিছিল জেলায় পৌঁছায়। আমরা যা প্রত্যক্ষ করছি, যা নিঃসন্দেহে বর্তমান হিন্দু জাতীয়তাবাদী শাসনের অধীনে উৎসাহিত করা বিদ্বেষপূর্ণ বক্তব্যের ফল। তবু নুহের মতো দেশের কিছু অংশে মুসলিমদের বাড়িঘর এবং সম্পত্তির ব্যাপক ধ্বংস, যেখানে সম্প্রদায়টি শতাব্দী ধরে বসবাস করে আসছে, এটি আরও ভয়ানক কিছুর দিকে ইঙ্গিত করে। দেশে মুসলিম উপস্থিতি এবং ঐতিহ্যের সমস্ত প্রমাণ মুছে ফেলার একটি সমন্বিত প্রচেষ্টা, এটাকে একটি পূর্ণাঙ্গ গণহত্যা শুরু করার প্রথম পদক্ষেপ হতে পারে। ইসরায়েলের কাছ থেকে শেখা বছরের পর বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা দেখেছি ভারত ক্রমবর্ধমানভাবে ইসরায়েলের সাথে মিলিত হচ্ছে। হিন্দু অধিকার ও ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের দৃষ্টিভঙ্গি অনুকরণ করতে তাদের আকাঙ্ক্ষা স্পষ্টভাবে প্রকাশ করেছে। বিশেষত তারা ল্যান্ডস্কেপ থেকে ফিলিস্তিনের ইতিহাস, উত্তরাধিকার এবং সংস্কৃতিকে পদ্ধতিগতভাবে মুছে ফেলার জন্য ইসরায়েলের প্রচেষ্টা দ্বারা অনুপ্রাণিত বলে মনে হচ্ছে। জার্মানিতে প্রশিক্ষিত কয়েক হাজার অভিজাত ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। দ্য টাইমস রিপোর্ট করেছে যে ইউক্রেনের পাল্টা আক্রমণের অগ্রগামী সশস্ত্র বাহিনীর 47তম যান্ত্রিক ব্রিগেডের অভিজাত ইউনিটগুলির হাজার হাজার কর্মী হারাচ্ছে, যদিও তারা জার্মানিতে প্রশিক্ষণ নিয়েছে বা অত্যাধুনিক পশ্চিমা অস্ত্রে সজ্জিত হয়েছে। ব্রিটিশ দৈনিক অনুসারে পাল্টা আক্রমণ শুরু হওয়ার আগেই ব্রিগেডটিকে ইউক্রেনীয় এবং পশ্চিমা মিডিয়া দ্বারা প্রশংসা করা হয়েছিল, কারণ এটি জার্মানিতে প্রশিক্ষিত ছিল এবং মার্কিন তৈরি ব্র্যাডলি সাজোয়া কর্মী
কর্মী বাহক এবং লেপার ট্যাঙ্ক দিয়ে সজ্জিত ছিল। যাক, যত তাড়াতাড়ি এটি দক্ষিণ ফ্রন্টে প্রধান আক্রমণের নেতৃত্ব দিয়েছিল, প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছিল, পত্রিকাটি লিখেছে। ইউক্রেনের চিকিৎসকেরা বলেছেন যে ইউনিটের হতাহতের সংখ্যা 4 অঙ্কে চলে গেছে। টাইমস বলেছে, কারণ ইউনিটের প্রয়োজনীয় বিমান সহায়তা এবং মাইন ক্লিনিং এর ক্ষমতার অভাব রয়েছে। ফলস্বরূপ পশ্চিম তৈরি সাজোয়া যানগুলি প্রায়শই রাশিয়ার মাইনফিল্ডে অচল করে দেওয়া হয় এবং তারপর কামান দিয়ে আঘাত করা হয়, সংবাদপত্রটি যোগ করেছে। 2022 সালের এপ্রিলে প্রতিষ্ঠিত 47তম ব্রিগেডকে সবচেয়ে সক্ষম ইউক্রেনীয় ইউনিটগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। এটি জার্মানির গ্রাফেনওয়ারের মার্কিন ঘাঁটি সহ ইউরোপের প্রশিক্ষিত হয়েছিল। তুলকারামে ইসলামী জিহাদের বোমা হামলায় ইসরায়েলি সামরিক সরঞ্জাম ধ্বংস। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা সুরাইয়া আল কুদস ব্রিগেড জানিয়েছে, তারা ইহুদিবাদী সেনাদের পথে উচ্চ বিস্ফোরক ক্ষমতা সম্পন্ন সাইফ ওয়ান বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। পশ্চিম তীরে তুলকারাম শহরের নূর শামস ক্যাম্পের দিকে যাবার সময় ওই বিস্ফোরণ ঘটানো হয়। বার্তা সংস্থা ফিলিস্তিন আল ইয়োম জানিয়েছে, আল কুদস ব্রিগেড এই মর্মে আজ একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তাদের সদস্যরা গত রাত থেকে আজ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল সেনাদের ওপর গুলি ও শক্তিশালী বোমা নিক্ষেপ করেছে। নূর শামস ক্যাম্পে ইসরায়েলি সেনাদের হামলার জবাবে তারা ওই অভিযান চালায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সুরাইয়া আল কুদসের বিবৃতিতে আরো বলা হয়েছে, তুলকারামে তাদের প্রকৌশল ইউনিট সরাসরি ইহুদিবাদী ইসরায়েলের সামরিক গোলাবারুদের সাইফ ওয়ান বোমার সাহায্যে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়েছে। দখলদার ইহুদিবাদী সেনারা নূর শামস ক্যাম্পের বিভিন্ন পয়েন্টে হামলা চালানোর লক্ষ্যে তাদের ওই সামরিক সরঞ্জামগুলো জমা করেছিল। এই ক্যাম্পে হামলার সময় ইহুদিবাদী সেনারা এক ফিলিস্তিনি কিশোরকে শহীদ করেছিল। বুলডোজার দিয়ে এই ক্যাম্পের অবকাঠামো তারা মারাত্মকভাবে ধ্বংস করে দিয়েছিল। পশ্চিম তীরের পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। ফিলিস্তিনের যোদ্ধারা সব ধরনের অস্ত্রশস্ত্রে সুসজ্জিত। এখন অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী এবং ইহুদিবাদী সেনাদের বিরুদ্ধে তারা ভয়াবহ অভিযান চালিয়ে ইহুদিবাদীদের অগণিত অপরাধের জবাব দিচ্ছে। অপরদিকে অধিকৃত অঞ্চলের উত্তর সীমান্তে হিজবুল্লাহর অবস্থান ইহুদিবাদীদের জন্য ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়েছে। দেড় বছর ধরে ইরানে সুইডিশ কর্মকর্তা আটক নিশ্চিত করল ইইউ। ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক পরিষেবার কাজ করা একজন সুইডিশ ব্যক্তিকে 500 দিনেরও বেশি সময় ধরে ইরানে আটক রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে জোটটি। ওই ব্যক্তির মুক্তি নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ইইউ। ব্রাসেলসে কর্মরত 33 বছর বয়সী কর্মকর্তা জোহান ফ্লোরেরাস ছুটিতে থাকাকালীন 2022 সালের এপ্রিল মাসে তেহরানে গ্রেফতার হন। ইরান 3 মাস পর ঘোষণা করে তারা গুপ্তচর বৃত্তির অভিযোগে একজন সুইডিশ নাগরিককে গ্রেফতার করেছে, কিন্তু তার নাম জানায়নি ইইউ। ও সুইডেনের সরকারও তার পরিচয় গোপন রেখেছিল, কিন্তু সোমবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে তা প্রকাশ করা হয়। 30 বছর বয়সে একজন সুইডিশ নাগরিককে যথেষ্টভাবে তার স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছে বলে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী সময় নিশ্চিত করেছেন এবং তাকে মুক্তি দেওয়ার জন্য ইরানি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেছে, আর কোনো বিশদ বিবরণ প্রকাশ করা যাবে না, কারণ এতে মামলা পরিচালনার জটিল হবে। মঙ্গলবার স্প্যানিশ শহর কাডিজে একটি বৈঠকে যাওয়ার সময় ইইউ পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল সাংবাদিকদের বলেন, ফ্লোরেডাস প্রকৃতপক্ষে ইরানে আটক সুইডিশ নাগরিক এবং তিনি ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের জন্য কাজ করছিলেন। বোরেল বলেন, যতবার আমাদের কূটনৈতিক বৈঠক হয়েছে সব স্তরে আমরা বিষয়টি উত্থাপন করেছি। নিরলসভাবে আমরা ফ্লোরিডাসের স্বাধীনতার জন্য কাজ করে যাচ্ছি এবং আমরা তা চালিয়ে যাব। এদিকে ফ্লোরিডাসের পরিবার সুইডিশ সংবাদপত্র আফন ব্ল্যারেট প্রকাশিত একটি বিবৃতিতে বলেছে, তারা গভীরভাবে চিন্তিত এবং শোকে আছে। নিউ ইয়র্ক টাইমস মামলার সঙ্গে পরিচিত ব্যক্তিদের উদ্ধৃত করে বলেছে, ফ্লোরিডাস ইইউএস এর আফগানিস্তান প্রতিনিধি দলের হয়ে কাজ করেছেন। তিনি এর আগে কোনো ঘটনা ছাড়াই ইইউ এর অফিসিয়াল কাজে ইরানে গিয়েছিলেন, কিন্তু সুইডিশ বন্ধুদের সঙ্গে সেখানে ছুটি কাটাতে যাওয়ার পর তাকে আটক করা হয়েছিল। ফ্লোরেরাসকে তেহরানের এভিন কারাগারে আরো বেশি কিছু বিদেশি নাগরিক ও দ্বৈত নাগরিকত্বের অধিকারী ইরানিদের সঙ্গে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে রয়েছে ইরানি সুইডিশ জরুরি চিকিৎসা বিশেষজ্ঞ আহমেদ রেজা জালালি, যিনি 2016 সালে গ্রেফতার হন এবং পৃথিবীর দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত হওয়ার পরের বছর মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। এবছরের শুরুর দিকে বোমা হামলার পরিকল্পনার অভিযোগে বেলজিয়ামের জেলে থাকা এই ইরানি কূটনীতিকের বিনিময়ে ইরান 4 ইউরোপীয়কে মুক্তি দেয়। তাদের মধ্যে একজন ড্যানিশ ট্রাভেলার ব্লগার থমাস কেজেমস, তিনি সুইডিশ টেলিভিশনকে বলেছেন, তিনি ফ্লোরেরাসের সঙ্গে এভিন কারাগারে 8 মাস কাটিয়েছেন এবং শেষবার যখন তাকে দেখেছিলেন তখন তিনি শারীরিক ও মানসিকভাবে ভালো অবস্থায় ছিলেন বলে মনে হয়েছিল।